দুর্বৃত্তরা রাতের আধারে এই কলা গাছগুলো কেটে এই নষ্ট করে ফেলেছে। ভুক্তভোগী এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন। হ্যাঁ, কোন নামের নাম কি? আতাউর রহমান। আমরা যে গাছগুলো কাটছে কেটা, গাছগুলো কাটছে কেটে আমি কইতে দিতে পাবো। আচ্ছা, একটু উপরে উঠেন, উঠেন, উঠে উঠেন, ছড়িগুলো ছড়িগুলো আর উপরে উঠেন, আমি সারা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কতগুলো গাছ আছিল? গাছ আছে না, একটা লাইনের মধ্যে আপনার ষোলোটা, এই আপনার ষোলোটা লাইন, ষোলোটা লাইনে মোট কটা গাছ হইব? মোট মনে করেন 400 মতো হইব। আপনার এই ক্ষতিপূরণটা কেটা দিব? আপনি ক্ষতিপূরণ আমার না, আমার মাস তিনেক আগে আপনি আর কইছে যে একটু ফাইলিংয়ের কাম করবো, কয়েকটা বুক কাটিয়ে দিও, পরে তিন চারটা বুক কাটিয়ে দিয়েছি, পরে ফাইলিং করে গেছে, আমার 5000 টাকা দিয়েছি, পরে আর কোনো। তো আপনার এই যে গাছগুলো কাটছে, সরিগুলো কাটছে, এতে কত কত টাকার ক্ষতি হয়েছে? কত টাকার ক্ষতি হয়েছে এটা আমরা গরু একটা বার আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। কত, 1 লাখ চার মতো? তাহলে 1 লাখ না, 1.5 লাখ এটা আপনারা চিন্তা করে দেখবো। মনে করুন 10টা করে দেয়, 50টা করে দেয়, এত ক্ষতি হইব চাইছো বুকের? আচ্ছা, তো মানে এটা যে জায়গাটা কার আসছিল? জায়গাটা আসছিল সূর্যদলি মাস্টারের, সূর্যদলি চেয়ারম্যানের মেয়ের দামার তমিজুদ্দিন। এই এলাকাটা তো শিবপুর মৌজা নাকি? ইয়া এটা, হ্যাঁ এটা এটা ধান্না মৌজা, এটা ধান্না মৌজা, এলাকাটা পড়ছে শিবপুর, শিবপুর সদর, শিবপুর সদর, হাই স্কুলের দক্ষিণ পাশে। আচ্ছা, তো মানে এই অবস্থায় আপনার ক্ষতিপূরণটা আপনি পাওয়ার জন্য কারোর কাছে যোগাযোগ করছেন? না, আমি কারোর সাথে পাই, আমি যোগাযোগ না, আমি দেখে হতাশ হয়ে গেছি, মসুল দেখতে। আচ্ছা, আপনি এই ক্ষতিপূরণের লেগে মানে মালিকের সাথে যোগাযোগ করেন? আপনি যার ইয়ে খেত বর্গা করছিলেন? না, চাইছি না, এলে রিং দিয়েছিলাম, এলে রিসিভ করছে না। আবার যোগাযোগ করেন? আবার যোগাযোগ করতাম। হ্যাঁ, আচ্ছা, কইলে দেহেরা কী বলে কী কয়? হ্যাঁ, এর মধ্যে সকালে কাইটি লেগে তার ক্ষতিপূরণ দিব কী? তারপরও আপনার ক্ষতিপূরণ দিত না, কাইটা লাইছে লাইছে, ক্ষতিপূরণ দিলে আর কাছে? আচ্ছা, তা এতে তো আপনার মানে এক থেকে 1.5 লক্ষ টাকার মতো নষ্ট হয়েছে না? হ্যাঁ, মনে করেন আদা আছে 46 কেজি, আদা লাগাইছে, দেড় মন আদা লাগাইছে মনে। আচ্ছা, এই আদা তাদা যা আছে সব, এই যে আদা গাছ, এই যে সব, এই যে সব কাটতে গেলে। আমি তো দূর বেড়ে খাওয়ার ভাইয়া, এসে মানুষ বিয়ে করতো, বাঘ কাটতে গেলে, বাঘ কাটতে গেলে আমি তো কই না। এই কলা বাগানটা কারা কাটছে আপনি জানেন না? না, আমি এইভাবে করতে পারি না, এখন
আমার খালি গতকাল আগের কাল কইছি মুখলেস ইয়ায় মুখলেসে কইছে যে মনে মন আমরা কাজ ধরবো দু একদিন করতে মুখলেস মানে এই জায়গাটা যারা কিনছে কিনছে মাছের খাদ্যের ব্যবসা করে না? আচ্ছা ঠিক আছে।